খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। নয় মিড ডে মিল কর্মী ও এক নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে বাম শ্রমিক সংগঠন সেটু। বিদ্যালয়ের সামনে কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে পোস্টার মারেন সেটু নেতৃত্ব। শহর জুড়ে নিন্দার ঝড় ওঠে, কারণ যেসব মিড ডে মিলের কর্মীদের ছাঁটাই করা হয়েছে তারা 22 বছর 20 বছর ধরে কাজ করছে এবং তাদের বিরুদ্ধে একদিনও কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। যে তাদের মধ্যে যেখানে স্থানীয় কাউন্সিলর আছেন তার সঙ্গে নাকি এখন বর্তমান যে বিধায়ক তার সঙ্গে নাকি একটু ঠান্ডা লড়াই চলছে। আমরা চাইছি অবিলম্বে মিড ডে মিলের কর্মীদেরকে তাদের অবিলম্বে তাদের কাজ দিতে হবে। আজ অবস্থান চলাকালীন এক মহিলা অসুস্থ হয়ে পড়লে প্রতিবাদ আরো জোরালো হতে শুরু করে। খবর পেয়ে সেখানে পৌঁছন এলাকার তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। তড়িঘড়ি মহিলাকে একটি টোটোতে চাপিয়ে চুচুড়া হাসপাতালে নিয়ে যান। যাওয়ার পথে সাংবাদিকদের চিৎকার করে বলে যান, চরম অমানবিক, হিটলারের থেকেও খারাপ পরিচালন সমিতি, এখানকার বিধায়ক চুচুড়ার লজ্জা। অমানবিক, চুচুড়ার লজ্জা, চুচুড়ার লজ্জা, অমানবিক, এ ভাবা যায় না। হিটলারও লজ্জা পেত এইরকম আর কি সিদ্ধান্ত নিতে, হতকারী সিদ্ধান্ত, যার মানবিকতা নেই, খালি মিডিয়ার সামনে মানবিকতা দেখায়, ওর নিজের ইচ্ছা মতন এটা সেই মোগল সাম্রাজ্যের পর যেন চুচুড়ায় ওর সাম্রাজ্য আছে, নিজের সব সম্পত্তি পেয়েছে, এটা কখনো চলতে পারে না, এর তীব্র প্রতিবাদ হবে। আমি সবসময় আছি, গরিব মানুষের সাথে আছি, অন্যায়ের বিরুদ্ধে আছি, অন্যায় যেখানে আছে সেখানে আমাদের আন্দোলন আছে। লজ্জা, চুচুড়ার লজ্জা, চুচুড়ার লজ্জা কি আপনাদের এমএলএ? নিশ্চয়ই চুচুড়ার লজ্জা এমএলএ। মঙ্গলবার থেকে তাদের জায়গায় নতুন 10 জনকে নেওয়া হয়। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হতেই বিভিন্ন মহলে নিন্দা শুরু হয়। অবশেষে সিদ্ধান্ত বদল করল কর্তৃপক্ষ। অবশেষে আজ বৃহস্পতিবার থেকে 10 জন কর্মীকে ফিরিয়ে নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়ে দেন বিধায়ক অসিত মজুমদার। আমি তো আছি, মুর্দাবাদ বলার জন্যও আমি, জিন্দাবাদ বলার জন্যও আমি, মানুষের কথা কে ভাববে আমি ছাড়া। যারা এইসব করছে ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, এমএলএর বিরুদ্ধে অমুক তমুক, এরা দুটো লোকের পেটে ভাত দেয়। এই ঘটনা, এটা ঠিক নয়, এই ঘটনা ঘটা উচিত ছিল না। আর যারা এদের নিয়ে রাজনীতি করছে তাদের ক্ষমতা আছে এদের রাখার, যারা আন্দোলন করছে। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যাতে মানুষের জন্যে সত্যি আন্দোলন করে, নাটক না করে। বাট আমি ওই লটা লোকের পেটের কথা ভাবছি এবং ম্যানেজিং কমিটিকে ডিরেকশন দিয়েছি যে এদের ফিরিয়ে নাও। আমি অর্ডার দিয়েছি জরুরি ম্যানেজিং কমিটির মিটিং করে এদের ফিরিয়ে নেওয়ার জন্যে। পেটে ভাত দেওয়ার জন্যে নাটক করতে হয় না, ধর্ণা দিতে হয় না, একটু সংযত হতে হয়, বিনয়ী হতে হয়, নম্র হতে হয়। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদার ডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।